আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা কম বেশি সকলেই বাসায় আইসক্রিম বানিয়ে খেয়ে থাকি। আজকে এই রেসিপিটা সেম প্রসেসে আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ বাইরে থেকে আর আইসক্রিম কিনে খাবেন না, এতই মজার এই রেসিপিটি। যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে শুরু করছি, এখানে আমি প্যানে কনডেন্স মিল্ক নিয়ে নিব 3 চামচ। আমি আপনাদেরকে এত সহজভাবে দেখাবো যে শুধুমাত্র দুইটি উপকরণে আপনারা একটি পারফেক্ট মালাই আইসক্রিম বানাতে পারবেন বাসায়, আর এটা কিন্তু খুবই মজার, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি 3 চামচের মতো কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, দিয়ে আমি সামান্য ঘন করে নিব কনডেন্স মিল্কটা। এরকম হালকা যখন ঘন হয়ে আসবে তখনই আমি এর সাথে লিকুইড, আমি গরুর দুধটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। তার সাথে আমি 500 গ্রাম লিকুইড দুধ আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে কমাতে পারেন। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যার আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে নেড়ে ছেড়ে আমি দুধটাকে একদম অর্ধেক পরিমাণে নিয়ে নিব। আমি ভালো করে জাল করে এটাকে অর্ধেক পরিমাণে করে নিয়ে আসছি। আমার দুধটা দেখেন ঘন হয়ে এসছে, এরকম যখন ঘন হয়ে আসবে তখন এটা আমি ঠান্ডা করে নেব, একদম রুম টেম্পারেচারে করে নিব। এই আইসক্রিমটি এতই মজার, এতই মজার যে আপনারা বাজারের কেনা আইসক্রিমের স্বাদকে একদমই ভুলে যাবেন, এটা যদি ট্রাই করেন ইনশাল্লাহ। আর আমি সবসময় চেষ্টা করি বাসায় থাকা সামান্য অথবা কম উপকরণে আপনাদেরকে খুব মজার মজার রেসিপি দেওয়ার জন্য, আপনারা ট্রাই করবেন। আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা বক্সেও রাখতে পারেন, আবার আইসক্রিমের যে মোল্ড পাওয়া যায় বাজারে সেগুলোতেও এটা রাখতে পারেন। আমি এখানে কেক বানানোর যে পাত্রটা এটাতে দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলোতেই দিয়ে দিব। মোল্ডটা বড়ে দিলাম একদম, দিয়ে আমি এটাকে আমি একদম সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিব। 8 থেকে 10 ঘন্টার মতো আপনারা ফ্রিজে রাখলেই এটা একদম আইসক্রিমের শেপে চলে আসবে। আমি 10 ঘন্টা পর আপনাদের সাথে ফিরে আসব। আমার আইসক্রিমটা একদম হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস, আমি কিন্তু আইসক্রিমটা বের করে 5 মিনিটের মতো বাইরে রেখেছিলাম, যাতে আমার সাইডটা একটু খুলে যায়। দেখেন কী সুন্দর উঠে আসছে, এটা কিন্তু খুবই মজার, আপনারা ট্রাই করবেন। সবার বাসাতে লিকুইড দুধ এবং কনডেন্স মিল্ক থাকে, কি সুন্দর একটা পুলের শেপ এসছে। আমি সবগুলো এভাবে উঠিয়ে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও